নমস্কার, পাক বিচিত্রায় সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের বাচ্চাদের একটি প্রিয় টিফিন চিড়ার পোলাও করে দেখাবো। এটি সকালে বিকালে জলখাবারও আপনারা খেতে পারেন। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। দেখুন, চিড়ের পোলাও বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম চিড়ে নিয়েছি। চিড়াটা মোটামুটি একটু সরু। পেঁয়াজ নিয়েছি 2টো, ছোট পেঁয়াজ আমি একটু ডোমো করে কেটে নিয়েছি ছোট ছোট। গাজর নিয়েছি একটু ডোমো করে কেটে নিয়েছি। বিনস নিয়েছি, এটাও আমি ছোট ছোট ডোমো করে কেটে নিয়েছি। কিছু ফুলকপি নিয়েছি, সেটাও আমি ছোট করে কেটে নিয়েছি। আর মটরশুঁটি নিয়েছি কিছু, একটা ছোট আলু সেটা ছোট ডোমো করে কেটে নিয়েছি। কিছু বাদাম নিয়েছি, কাজু নিয়েছি, 2টো লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। চিনি নিয়েছি, কিছু কিশমিশ আমি জলে ভিজিয়ে রেখেছি। নুন নিয়েছি, হলুদ নিয়েছি, ফোড়নের জন্য 1টা তেজপাতা, 1 টুকরা দারুচিনি, 3টে এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, 1টা লবঙ্গ নিয়েছি। এখানে আমি 1 টুকরা আদা থেতো করে রস করে নিয়েছি। দেখুন, আমি চিড়াটা এখন ধুয়ে নিচ্ছি হালকা হাতে, বেশি জোরে চাপ দিয়ে ধোয়া যাবে না। এখন আমি জলটা জড়িয়ে নিচ্ছি। দেখুন, আমি চিড়াটা 3টে ধোয়া দিয়ে নিয়েছি। নিয়ে আমি 1টা ছিদ্রযুক্ত থালায় ঢেলে দিয়েছি। এখন এইভাবে আমি 10-15 মিনিট রেখে দিব ঝরঝরা হওয়ার জন্য। দেখুন, আমার চিড়েটা 10 মিনিট আমি এভাবে 1টা ছিদ্রযুক্ত পাত্রে রেখে দিয়েছি, কতটা ঝরঝরা হয়েছে দেখুন। এখন এর মধ্যে আমি 4 চামচের 1 চামচ চিনি, 1/2 চামচের একটু বেশি 4 চামচের নুন দিয়ে এখন এটাকে আমি মেখে নিচ্ছি। দেখুন, আমি 1টা নন স্টিক কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি বাদামটা দিয়ে দিচ্ছি। বাদামটাকে আমি 1-1.5 মিনিট একটু ভেজে নিচ্ছি। এখন আমি কাজুটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে তেড়ে নিচ্ছি। কিশমিশটাও দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখানে আমি সাথে ছিঁড়ে 8টা কিশমিশ নিয়েছি। দেখুন, আমি কাজু কিশমিশ বাদাম ভেজে নিয়েছি। এখন আমি যে তেলে কাজু কিশমিশ ভেজে নিয়েছি, বাদাম কাজু কিশমিশ, সেই তেলে আমি রান্নাটা পোলাও রান্নাটা করব। তার জন্য 1 টেবিল চামচ ঘি আমি দিয়ে দিচ্ছি। পোলাও রান্না ঘি ব্যবহার করতে হয়, যেহেতু আমি চিড়ের পোলাও করছি তাই আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাকে আমি একটু গরম করে নিচ্ছি। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি 3টে এলাচ, 1টা লবঙ্গ, 1টা দারচিনি, 1টা তেজপাতা। ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি, 1-1.5 মিনিট একটু ভেজে নিচ্ছি। গ্যাসটাকে মিডিয়ামে রেখেছি। দেখুন, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই ফুলকপি কেটে রাখা, বিন, মটরশুঁটি, গাজর দিয়ে দিচ্ছি। আলু দিয়ে দিচ্ছি, এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। 4 চামচের 1/2 চামচের বেশি একটু নুন দিয়ে দিচ্ছি। চা চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি,
এখন সব কিছু গ্যাসটাকে মিডিয়ামে রেখে সবজির সঙ্গে নুন হলুদটা মিশিয়ে নিচ্ছি। আমি সবজির সাথে নুন আর হলুদটা মিশিয়ে নিচ্ছি, দেখতে কতটা কালারফুল লাগছে। এখন আমি 2 মিনিট গ্যাসটাকে লোতে রেখে ঢাকা দিয়ে সবজিটা নরম করে নেব। আমার 2 মিনিট হয়ে গেছে, আমার সবজিটাও নরম হয়ে গেছে। এখন আমি আদা রসটা দিয়ে দিচ্ছি। আদা রসটাকে একটু সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এ সময় গ্যাসটা আমি হাইতে করে দিয়েছি। এখন আমি নুন চিনি মাখা রুটি যেটা সেটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা কাজু কিশমিশ বাদাম দিয়ে দিচ্ছি। এখন আমি সবজির সঙ্গে হালকা হাতে জিরাটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে নুনটা আর ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখন আমি সবজির সঙ্গে জিরাটা মিশিয়ে নিয়েছি, কালারটা সুন্দর এসে গেছে, কতটা ঝরঝরে হয়েছে দেখুন। এখন আমি নামানোর আগে 1/2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন আমি ঘিটাকে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এখন নামিয়ে নিব, গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিব। নামিয়ে সার্ভ করব, তারপর সবাইকে পরিবেশন করব। দেখুন আমার টেস্টি জর্জরে চিড়ের পোলাও রেডি।